পক্ষ থেকে, পিরোজপুর জেলা বিএনপির পক্ষ থেকে এই শিরিনাপার হাত ধরে আমরা অর্থ সহায়তা করব। জলিল মেম্বার রিয়াজ, আরো একটা বিএনপির আমাদের বড় ভাইয়ের ঘর বুঝছে, সবাই বিএনপি বড় কথা না, এটা মামুনদের বাড়ি, এটা আমাদের একটু কষ্ট বেশি লাগতেছে। মামুন আমার ইমরান ছাত্র দলের সেক্রেটারি সভাপতি, মামুনের বাড়ি, এতে কষ্ট বেশি লাগতেছে, কিন্তু মানুষ আমাদের কষ্ট। আর তাহলে মামুনের আমরা বলে গেলাম মান্নু ফরিদ, আমরা এই এই ঘরটা পুনর্নির্মাণ আছে, আর ওইটা হলো আবাদুলের ঘর, আমি লাভলু থানা। চলো আমরা যুবদল আমি আগেও বলেছি যে এইটা হলো বলেশ্বর তীরে থেকে উঠে আসছে, এবং আমরা যারা দেখছেন দয়া করে কেউ বাড়িতে আর এই জাতীয় গাছ লাগাবেন না, যে গাছগুলো পড়ে যায় বিশেষ করে চাম্বল, এরা 6 থেকে 7 ফুট পানির উপরে ছিল, মানে মামা, এবং সবচেয়ে দুঃখজনক হলো এখানে 72 ঘন্টা অর্থাৎ 3 দিন আমাদের কিন্তু পানি বন্দি, মানুষ পানি এসে এইখানে জমা হয়ে গেছে। এই যে জিয়াউর রহমানের খাল খনন আজকে, যদি খাল খনন থাকতো তাহলে মানুষগুলো এইভাবে পানি বন্দি হয়ে নষ্ট হতো না, কিন্তু সেটা তো হয়নি। জিয়াউর রহমান মারা গেছে, এই এই অঞ্চলগুলো উন্নয়ন করছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং তারই অনুসারী মেজর জেনারেল নূর ইসলাম শিশু, তিনি তিনি কিন্তু এই সমস্ত মানুষকে সেই পথ দেখিয়েছে জিয়াউর রহমানের কাছ থেকে। এই গাবগাছিয়া জিয়াউর রহমান আসলেন, হ্যাঁ আমি সেইখানে ছাত্র দলের তার হাত ধরে আমরা যেটা জানতে একটা জিনিস জানতে চাই, এখানে স্থানীয় যারা সরকারের কোন লোক এখানে আসছিল আমরা ওবায়দুলের পরিবারকেও আমরা সহায়তা, ওবায়দুলের তার গাছ পরে ভেঙে গেছে, আমরা আপনাদের খোঁজ খবর নিতে যে আপনাদের কি অবস্থা, আমরা তো বিরোধী দলে আছি, আমাদের সহযোগিতা করার নাই। চাম্বল কেউ লাগাবেন না দয়া করে, আর ভাই এখন কি ঘর তো এখনো ঠিক করতে পারেন, দেখেন আমরা আমাদের নেতাকর্মীরা অন্যের বাড়ি ঘুমাবে আর আমরা ঘরের বিল্ডিং এ ঘুমাবো, সেই নেতা জিয়াউর রহমান সৃষ্টি করে নাই। আপনার ঘর সংস্কারে আমরা সহায়তা করবো, মামুন সহ, এবং আমার মামুন ফরিদ আছে, লতিফ ভাই আছে, আমাদের এখানের জলিল রিয়াজ এবং বাবুল, এরা যারা আছে এরা সবাই মিলে আপনার অন্তত এই দুইটা ঘরে প্রতীকী অর্থাৎ
মানে আমরা শুরু করলাম যতদূর সম্ভব, হ্যাঁ যতদূর সম্ভব আমরা করব। আপনারা কাজ করতে শুরু করেন, সাথে আমাদের লোক থাকবে, বিএনপির লোক থাকবে, বিএনপির নেতাদের সহযোগিতা থাকবে, থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ থাকবে। রাতে ঘুমাইতেই পারি, আমরা আপনাদের সাথে থাকব মা। আর ওবাইদুল কি নাই কি কিছু মানে কাছে ওবাইদুল কেস মামলা সে স্যার বিএনপি বাড়ি আছে, আমি স্যার স্যার ঘুমাইতেই ভাই আপনি আসুন, বালিপাড়া কি বালিপাড়া প্রোগ্রাম যা হোক পরে কথা। আচ্ছা আমাদের যুগদের সাংবাদিক জয়েন করলেন, ও আর একটা ঘরে আগে চলে গেল, এই সমস্ত জায়গায় কিচ্ছু ছিল না, এখন তো গাছ 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 কাইটে কাইটে পরিষ্কার জমা হয়েছে রাস্তা পাওয়া আমার বই নিতে পারে ভালো আছে, ওদিকে তো যাওয়ার কায়দা নেই, রাস্তা ভালো নয় বিজে নিবে, এই সমস্ত রাস্তা গুলো ভাঙে গেছে, ফোন ধরেন না কার কাম করে করে ফোন দিয়ে দিয়ে না আল্লাহ কয় কি ছবিগুলো দিয়ে নেই জিগার আমি ছবি নিতে পারি মাছগুলো সব বেড়ে গেল বুঝলেন আমরা খাবো পানি তো কয়েক করে তুই বাদ দে আমার তাতে নিজে পানি না পানির ব্যবস্থা করিস মেয়েও বানাইছে পানি লইয়াছে দাম তো দাম শোনা কোন দিকে যাইবে কি করবে বলতে পারি না দুদিক ভাগ হয়ে গেলে জিবিত রেন্দ্র
কইতে পারি না। স্যার আমাদের লাইভ করতে চলে যায়, লাইভ অফ করে দিব।